গেল বছর ভালো ফলন পাওয়ায় ফেনীর সোনাগাজী উপজেলার বিস্তীর্ণ জমিতে তরমুজের আবাদ করেছেন চাষিরা। কিন্তু এবছর কালবৈশাখীর মৌসুম শুরুর আগে দফায় দফায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তরমুজের ক্ষেত। এই এলাকার মাটি তরমুজ চাষের জন্য বেশ উপযোগী। এ কারণে নোয়াখালীর সুবর্ণচর থেকে এসে 60 একর জমিতে তরমুজের আবাদ করেছেন কয়েকজন চাষি। কিন্তু অসময়ের বৃষ্টিতে 30% ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জমিতেও কাঙ্ক্ষিত ফলন আসেনি। তার উপর বাজারে দামটাও নেই গত বছরের মতো। চাষিরা বলছেন, বিস্তীর্ণ জমিতে তরমুজ চাষে প্রায় 2 কোটি টাকা খরচ করেছেন তারা। শেষ পর্যন্ত বিনিয়োগটাও উঠে আসে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় তারা। আমি আশা করতেছি আমার এখনও আমি যতটুকু আছে ততটুকু এখন আমার লসের কাতারে আমি আছি। এখনও ফসল উদ্যোগ এমন বেশি ভালো নাই বছর। এটা আমাকেও তো কিছু মার গেছে না, তো এলা হিসাব কিতাব করলে যায় আমরা কইতাম পারম কি লসের বালা নাকি।